হ্যালো গুড মর্নিং গিয়েস আজকে আমি তোমাদের একটা যুবযোগের এমন একটি রিয়াকশন করব যে রিয়াকশনের দ্বারা নাইট্রো গ্রুপের শনাক্তকরণ করা হয় যে কোনো যুবযোগের অ্যালিফেটিকও হতে পারে অথবা অ্যারোমেটিকও হতে পারে সেই যুবযোগের নাইট্রো অর্থাৎ এনোটো গ্রুপের শনাক্তকরণ করা যায় তবে সেই রিয়াকশানটার নাম হচ্ছে মুলিকেন বার্কার রিয়াকশান এই রিয়াকশানটা এই রিয়াকশান দ্বারাই অর্থাৎ মুলিকেন বার্কা রিয়াকশান দ্বারা কিন্তু ড্যাস ইনো টু অর্থাৎ গ্রুপের শনাক্তকরণ করা হয় সেটা অ্যালিফেটিকও হতে পারে অথবা অ্যারোমেটিক হতে পারে অ্যালিফেটিক কুঙড়ো যেগুলোতে বেঞ্জিন বলয় থাকবে না সেগুলো হচ্ছে অ্যালিফেটিক আর যেগুলোতে তোমার বেঞ্জিন বলয় থাকবে সেগুলো হচ্ছে অ্যারোমেটিক তো আমরা এখানে অ্যাকচুয়ালি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক দুটোই করে দেখাবো তো প্রথমে আমরা করি অ্যারোমেটিক যোগের তো ইনোটু গ্রুপ অর্থাৎ নাইট্রো ইঞ্জিন নাও এটা হচ্ছে কি নাইট্রো এই নাইট্রো যদি আমরা কী করি জেডেন চূর্ণ অ্যামোনিয়াম ক্লোরাইড তার সঙ্গে ইথানলের সহযোগী উত্তপ্ত করা হয় তাহলে কি উৎপন্ন হয় প্রথমে ফিনাইল অ্যামিন উৎপন্ন হয় কি কি বললাম জেডেন চূর্ণ তার সঙ্গে আমরা কি বললাম অ্যামোনিয়াম ক্লোরাইড তার সঙ্গে আরও আমরা বললাম ইথানল তবে এখানে উল্লেখ করা রয়েছে যে ফিফটি পারসেন্ট ইথানল নিতে হবে সি টু এইচ ফাইভ ওএ তার সঙ্গে সঙ্গে হিট সাধারণ তাপমাত্রা দিলাম নাইট্রোভেঞ্জিনকে জেডেন চূন্য অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ফিফটি পারসেন্ট ইথানল সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে কী উৎপন্ন হয় ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন উৎপন্ন হয় ফিনাইল হাইড্রক্সিল্যামিনটা কি হুম ফিনাইল হাইডক্সিল অ্যামিন হচ্ছে তোমার এনএইচ ওএচ এন এনএইচ এটার নাম হচ্ছে তোমার কি ফিনাইল হাইডক্সিল অ্যামিন হ্যাঁ অ্যালকোহল থেকে নিবে এখানে এনএচ টু তাহলে এ সরি এটা এনএস টুতে পর্যন্ত হবে তারপরে কি ইথানল ধান হলেও সহযোগিতা করলে ওয়েচ অর্থাৎ ফিনাইল হার্ডক্সিল এটা খুবই ইম্পর্টেন্ট রিয়াকশান এটা এসএসসিতেও কিন্তু এই কোশ্চেনটা এসছে অনেক অনেক সালের কোশ্চেনে আমি দেখেছি স্কুল সার্ভিস কমিশনে এই প্রশ্নটা এটার নাম হচ্ছে তোমার ফিনাইল হার্ডক্সিল অ্যামিন তো এটা একটা কিন্তু তীব্র বিচারক পদার্থ কিন্তু এটা এই ফিনাইল হার্ডক্সিল আমিনটা বিচারক পদার্থ তো এটাকে যদি আমরা কী করি টলেন্স বিকারকের সঙ্গে যদি বিক্রিয়া ঘটায় টলেন্স বিকারকে আমরা টলেন্স রেজেন্ট কিন্তু আগেই দিয়ে দিয়েছি টলেন্স রিজেন্ট হচ্ছে অ্যামোনিয়াম যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণকে বলা হয় টলেন্স রেজেন্ট এবারে যদি টলেন্স রেজেন্টের সঙ্গে যদি এর বিক্রয় ঘটানো হয় তাহলে সিলভার নাইট্রেট বিচারিত হয়ে যায় বিচারিত হয়ে ধূসর অথবা কালো রঙের ধাতব সিলভার অধ্যক্ষিত হয় তা আমরা এটি তো জানি যে ধাতব সিলভার যদি অর্ধক্ষিপ্ত হয় কোন রিয়াকশানে সরি কোন টেস্টে টলেন্স টেস্টে কিন্তু টলেন্স টেস্টের দ্বারা তোমার কী হয় যে শুধুমাত্র অ্যালডিহাইড গেলেই অংশগ্রহণ করে অ্যারোমেটিক কিন্তু অংশগ্রহণ করে না তো আমরা এখানে করবো কি টলেন্স রিয়েজেন্টের সঙ্গে রিয়াকশান করাবো টলেন্স রিজেন্টটা আমরা কী বললাম অ্যামোনিয়াম সিলভার নাইট্রেট দ্রবণকে বলা হয় টলেন্স রিয়েজেন্ট তবে টলেন্স রিয়েজেন্টের একটা তো আছে যারা আমি টলেন্সের এজেন্টটা অতটা ব্যাখ্যা করছি না যারা টলেন্স রেজেন্ট বুঝতে পারবে না তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে আমার টলেন্সের এজেন্টও কিন্তু ফুল দেওয়া রয়েছে কীভাবে কী উৎপন্ন হয় টলেন্সের রিজেন্ট কীভাবে উৎপন্ন হলো তাহলে টলেন্স রেজেন্টের অ্যালডিহেডের সঙ্গে বিক্রি হয় শির্বা যে অদক্ষিপ্ত হলো সেটা কীভাবে দেখানো হয়েছে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি তো যাদের টলেন্স এজেন্ট বুঝতে অসুবিধা আছে তারা আমার টলেন্সের রেজেন্টে গিয়ে একটু দেখে নিও তাহলে টু অনু কী হয় এজি নিলাম কী বলছে টলেন্স রেজেন্ট কাকে বলা হয় অ্যামোনিয়া যুক্ত সিলভার নাটটা দরম তাহলে অ্যামোনিয়া নিতে হবে এস থ্রি ফোল টু অ্যামোনিয়া সিলভার নাটার দরমণ এটা কী হলো তোমার পজিটিভ আর ওএ হবে নেগেটিভ এটাকে বলা হয় তোমার টলেন্স রেজেন্ট কেউ যদি লিখে রাখে লিখেও করে তবুও হবে যে টলেন্স রিজেন্ট লিখে দিল কোনো অসুবিধা নেই তো এই টয়লেন্স রিজেন্ট যদি নেওয়া হয় তাহলে হাইড্রোজেন পরমণটা সরে যাবে তাহলে এখানে উৎপন্ন হবে কি তোমার এন ও এটাকে বলা হয় তোমার নাইট্রোসো বেঞ্জিন তার সঙ্গে সঙ্গে অধ্যক্ষিত হবে কে সিলভার তাহলে টু অনুএি নিয়েছিলাম ওই জন্য টু এজি তার সঙ্গে প্রাস হবে চার অণু অ্যামোনিয়া তার সঙ্গে দুই অণু জল এটা হচ্ছে মূল্যকেন বার্কারশান নাইট্রোব ইঞ্জিন থেকে আসলো ফিনাইল হাইড্রোক্সিলামিন আর ফিনাইল হাইড্রোক্সিলামিন থেকে আসলো নাইট্রোসোব তবে পরীক্ষায় এই রিয়াকশানটা বেশি আসে অ্যালিফেটিকের তুলনায় অ্যারোমেটিকে বেশি রিয়াকশানটা আসে তো পরীক্ষায় কিভাবে আসবে কখনো কখনো এখানে ড্যাশ জিজ্ঞাসা চিহ্ন দিতে দেয় এখানেও জিজ্ঞাসা চিহ্ন দিতে দেয় কখনো কখনও এ আর বি তবে বেশিরভাগ এসছে এখানে এ অংশটা দিয়ে দিয়েছে এখানে এ তবে টরেন্স রেজেন্ট বি এরকমভাবে কিন্তু মলিকান বারকার রিয়াকশানটা এসছে এই রিয়াকশান দ্বারা যে কোনো যোগাযোগের অ্যারোমেটিকও হতে পারে অ্যালোফেটিকও হতে পারে এনোটু গ্রুপ এই যে এনোটু গ্রুপের শনাক্তকরণ প্রমাণিত হয় আর যদি আমরা অ্যালিফিটিকের ক্ষেত্রে করি তবুও হবে তাহলে এলিফিটিকের একটা করে দিই আমরা এটা ইথান নাইট্রেড নিলাম কী হবে আবার একই শর্ত যে ডেন চূর্ণ অ্যামোনিয়াম ক্লোরাইড ইথানল ফিফটি পার্সেন্ট ডেলটা তাহলে কি হয় এই যে মূলকটা এটা এন টু মূলকটা এনএইচ ওয়েচে পরিণত হয়ে যাবে তাহলে সিএস থ্রি সিএস টু এনএইচ ওইচ এটা এটা হচ্ছে ইথাইল হাডক সিলামিন একে আবার কি করবো আমরা টলারেন্স রেজেন্ট দেবো এবার একই জিনিস হ্যাঁ এই অংশটা কিসে পরিণত হয়ে যাবে এনোতে পরিণত হয়ে যাবে সি এস থ্রি সি এস টু এনু এটা নাইট্রো ইথেন প্লাস টু অনু এ জি অর্ধ হবে প্লাস আবার একই জিনিস ফোর এস থ্রি প্লাস দুই অনু জোয়াল এটা তাহলে দেখো অ্যারোমেটিকের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হচ্ছে অ্যালিফেটিকের ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে তো এটি হচ্ছে আমাদের কি মুলকেন বারকার যেহেতু এনোটু মূলক এখানে রয়েছে এখানেও রয়েছে ওই জন্য এনোটু মূলকের শনাক্তকরণ করতে এটা ব্যবহৃত হয় তবে যেটা এখানে সিলভার যেটা অর্ধক্ষিপ্ত হলো এটা কিন্তু তোমার ধূসর বর্ণের অথবা কালো বর্ণের হবে তাহলে যেটা আমরা এইচএসএফ পরীক্ষায় আসতে দেখতে পাওয়া গেছে সেটা আমরা এক্সাম্পল দিয়ে দিয়েছি তোমাদের এক্স ই এখান থেকে লিখছে টোলেন্স বিকারক এটা দিচ্ছে তোমার বি এ বিকে শনাক্তকরণ করো তাহলে একই জিনিস টলেন্স বিকারক মানে তো এটা যুক্ত সিলভার নাট্যের দ্রবণ তো এইখানে হবে ফিনাল হাইড্রোক্সিলামিন এবং এখানে হবে নাইট্রোসোবেনজিন এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ তোমার মুলিকেন বারকার রিয়াকশান এটা ভীষণ ইম্পর্ট্যান্ট রিয়াকশান এটা শুধুমাত্র এইচএসে এসছে এমন নয় এটা আমি তো বললাম প্রথমে স্কুল সার্ভিস কমিশনও এসছে ওই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ রিয়াকশান আশা করি সবাই বুঝতে পেরে গেছো যদি কারো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে আমি তোমাদেরকে আবার বোঝানোর চেষ্টা করবো যাতে তোমরা সব কিছুই রিয়াকশান একটু মনোযোগ সহকারে যদি দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো থ্যাংক ইউ গেস এই ছিল আজকে আমাদের আমার এই মূলখান বারকার রিয়াকশনের মূল বিষয় সবাই ভালো থেকো